আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। আশা করতেছি গল্পটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং এই গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং একটা সবক নিতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আপনাদেরকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। সম্মানিত বন্ধুরা, এক গ্রামে একজন মেয়ে লোক ছিল। তো তার দুইটা সন্তান ছিল, একটা হলো নিজের সন্তান, নিজের গর্ভে ধরা সন্তান, আর একটা ছিল তার সতিনের সন্তান। তো এই মেয়ে লোকটি যা করত, নিজের সন্তানটাকে সব সময় এরকম মাটির মধ্যে ছেড়ে দিত, তাকে এরকম হাঁটার জন্য, হ্যাঁ এমনিতে মাটির মধ্যে খেলা করার জন্য সুযোগ দিত, আর তার সতিনের সন্তানটাকে সব সময় সে কোলের মধ্যে রাখত। সতিন, বুঝেন তো আপনারা, মানে একজন স্বামীর দুইজন স্ত্রী, একজন আরেকজনের সতিন, এটা সবাই জানেন। তো যাই হোক, সে কি করতো, নিজের সন্তানটাকে মাটিতে ছেড়ে দিত আর তার সতিনের সন্তানটাকে সব সময় কোলের মধ্যে রাখতো। এমন কি সংসারিক যখন কাজকাম করত, তখনও তার সতিনের সন্তানটাকে সে এরকম কাঁধের মধ্যে, এরকম কোলের মধ্যে নিয়ে রাখতো, কোনো কোনো সময়ের জন্য তাকে মাটির মধ্যে ছেড়ে দিত না। এমনকি সে যদি গ্রামে এরকম বেড়াইতে যাইতো, তখনও নিজের সন্তানটাকে এরকম হাত ধরে হাঁটাইতো আর সতিনের সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে এরকম গ্রামের মধ্যে ঘুরতো। তো এজন্য সেই মহিলার খুবই ব্যাপক, মানে সুনাম ছড়িয়ে পড়ে আর কি। সবাই বলে যে এরকম সৎ মহিলা এবং এরকম হিংসা মুক্ত মহিলা আমরা দুনিয়ার মধ্যে আর কোথাও দেখি নাই। এত সুন্দর মহিলা কিভাবে হয় যে নিজের সন্তানটাকে বেশি আদর করে না, স্নেহ করে না, অথচ তার সতিনের সন্তানটাকে এত আদর করে, নিজের সন্তানটাকে মাটিতে হাঁটায় আর সতিনের সন্তানটাকে এরকম কোলের মধ্যে রাখে, এরকম কোনো মেয়েই হয় না। তো সবাই যখন এরকম সুনাম করতেছে, তো গ্রামের একজন মেয়ে তার কাছে আসলো, আসি বলল, বুবু তুমি যে তোমার সন্তানটাকে, নিজের সন্তানটাকে অবহেলা করো আর তোমার সতিনের সন্তানটাকে এত ভালোবাসো, আসলে কিন্তু এরকম এত ভালোবাসা ঠিক না, নিজের সন্তানের প্রতিও খেয়াল রাখা দরকার। তখন এই স্ত্রীলোক হেসে হেসে বলল যে তুমি কি আমাকে পাগল পেয়েছ, তুমি কি জানো কেন আমি সব সময় আমার সতিনের সন্তানটাকে আমার কোলের মধ্যে রাখি, এক মুহূর্তের জন্য কেন আমি ছেড়ে দেই না? তখন বলল, না তো। তখন বলল, শোনো, আমার সন্তানটাকে আমি সব সময় মাটির মধ্যে ছেড়ে দেই, যাতে করে তার পা শক্ত হয়, সে যেন খুব তাড়াতাড়ি হাঁটা শেখে এবং সে যেন শক্তিশালী হয়ে ওঠে, সে যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এজন্য আমার ছেলেটাকে, আমার সন্তানটাকে আমি সবসময় মাটির মধ্যে ছেড়ে দেই, হাঁটাই, আর আমার সতিনের সন্তানটাকে আমি সব সময় বুকের মধ্যে রাখি, এজন্য কোলের মধ্যে রাখি, এজন্য সে যেন কখনো হাঁটা শিখতে না পারে এবং সে যেন, তার যেন পা শক্ত না হয়, সে যেন একটা প্রতিবন্ধী হয়, সে যেন সমাজের একটা বোঝা হয়, সে যেন সমাজে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আর এটা যদি আমার অপরাধ হয়, আমার আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি না, এটা যদি আমার অপরাধ হয়, আমি যদি আমার সতীদের সন্তানকেই বেশি বেশি ভালোবাসি, মানুষ যদি এটা বলে, তো আমি কি করতে পারি? তখন এই মেয়ে লোকটি বুঝল যে আসলে ব্যাপারটা কি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারাও বুঝে গেছেন যে আসল ব্যাপারটা কি। তো সরকার আমাদেরকে কিছু রাস্তা খুলে দিয়েছে, আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, যেটাকে বলা হয় কিনা সুদ, যেটাকে বলা হয় সুদ। এই সুদটাকে সরকার বিভিন্নভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কখনো বলে এটা একটা বোনাস, কখনো বলতেছে এটা একটা, এটা একটা কি, বিভিন্ন রকম আর কি আকর্ষণীয় নাম দিয়ে দিয়ে, সুযোগ সুবিধা বিভিন্ন নাম দিয়ে দিয়ে আমাদেরকে এরকম সুদ আমাদের ভিতরে ঢুকায় দিচ্ছে, যার কারণে কি হচ্ছে, আমরা মানে কর্ম ক্ষমতা হারাচ্ছি, আমরা কি হচ্ছি, অকর্মণ্য হয়ে যাচ্ছি, অলস হয়ে যাচ্ছি। আমরা যদি কথার কথা ব্যাংকের মধ্যে যদি আমরা 5 লাখ টাকা রেখে দেই, তাহলে প্রতি মাসে আমাদের সুদ আসে, এই সুদ দিয়ে আমাদের সংসার চলে, তাহলে আমাদের কাজ করার কি দরকার, আমরা কি হয়ে যাই, অকর্মণ্য, অলস হয়ে যাই। তারপরে আর কি সমস্যা হয়,
আর একটা সমস্যা আছে, সেটা হলো যে সরকার আমাদেরকে এই মানে সুদের ভিতরে ঢুকে দেওয়ার কারণে আমাদের কি হচ্ছে, অন্তরটা মরে যাচ্ছে। সুদ খাওয়ার কারণে আমাদের অন্তরটা মরে যাচ্ছে, যার কারণে আমাদের কোনো ইবাদতও কবুল হচ্ছে না। অথচ আমরা কি করতেছি, সরকারের প্রশংসা করতেছি, সরকার এই সুযোগ সুবিধা দিচ্ছে, ও সুযোগ সুবিধা দিচ্ছে, কত ভালো, আমরা কত প্রশংসা করতেছি। কিন্তু একটু চিন্তা করে দেখেন যে এই সুযোগ সুবিধার মধ্যে কতটা ভেজাল আছে, আর এই ভেজালটা যদি আমাদের ভিতরে ঢুকে আমাদের নামাজ কালাম কোনো ইবাদতেই কবুল হওয়া সম্ভব নয়। ভেজাল মুক্ত ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা সুদ খাওয়া থেকে বিরত থাকবেন, অন্যকেও সুদ খাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।